हेलो फ्रेंड्स, गेमिंग संतोष यूट्यूब चैनले स्वागत। सो फ्रेंड्स, फाइनली आमी आज के जे विषयटा निये कथा बोलबो सेटा होच्छे कान्ट्री लॉ। ए विषय निये आज के आमी ए भिडियोटा निये कथा बोलबो, ठीक आछे। सो एकटा कथाई सबाइके बोलबो, तुम्हरा प्लिज भिडियोटा स्किप करे देखो ना, ताहले किछु बुझते पारबे ना। तार कारण हच्छे कोन फाइलटा जदि पेरिये जाए, ठीक आछे, एखाने अनेक फाइल आछे, जे फाइलगुलो पेरिये गेले तोमरा किन्तु किछु बुझते पारबे ना, ठीक आछे, आर तोमादेर किन्तु प्रब्लेमटा सल्व होबे ना। आर ए भिडियोटा आमी अनेक परिश्रम करे भिडियोटा बानियेछि शुधुमात्र तोमादेर प्रब्लेमटा सल्व करे देवार जन्य। तार कारण हच्छे आमार जे समस्त, ठीक आछे, माने फ्रेंड्स आछे आर कि, जारा आमार काछ थेके डायमंड नेय, ठीक आछे, जिमेल नेय, ठीक आछे, आरएस नेय, यूएसडीटी नेय, सब किछु नेय, ठीक आछे। तो तादेर जन्य विशेष करे এই ভিডিওটা করা, তারা বলছিল দাদা একটা প্রবলেমের সলিউশন দেন, ঠিক আছে। তো সেই কারণে আমি ভিডিওটা করেছি। এবং তোমাদেরকে আরেকটা কথা বলছি, অনেকে আছে যারা খুব কম টাকার মধ্যে এই জিমেলগুলো নিয়ে নিচ্ছে, ঠিক আছে, হয়তো 50 টাকার বিনিময়ে দেখা যাচ্ছে জিমেলগুলো কিনে নিচ্ছে, ঠিক আছে, মানে পার জিমেলে, মানে পার ডলারে কিন্তু 20 টাকা করে লস হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটা এখানে আমি টপ আপ দিই, ঠিক আছে, যারা আমার আছে গ্রুপে, এবং আমার ফেসবুক গ্রুপেও আছে, ঠিক আছে, অনেক যারা বাইরের আর কি ফেসবুক গ্রুপে আছে, যাদের হোয়াটসঅ্যাপে মানে আসে না আর কি। সো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ আমাদের ফেসবুক গ্রুপে, ঠিক আছে, মানে মেসেঞ্জার গ্রুপ, সেখানে আছে। তো কথা হচ্ছে যে অনেকে আছে যারা এই প্রবলেম মানে সলিউশন খুঁজে বেড়াচ্ছে কিন্তু এখনও অবধি পাচ্ছে না, অনেক ভিডিও দেখেছে কিন্তু বুঝতে পারছে না, ঠিক আছে। আর একটা কথা বলি, যদি ভিডিওটা দেখে যদি একটু যদি উপকার হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে আবার মানে নতুন নতুন যে সমস্ত আমি ভিডিওগুলো আপলোড করব, ঠিক আছে, সেটার যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এবং আরেকটা কথা বলি, তোমরা সব কিছু দেখতে পেলে স্ক্রিনের মধ্যে, এবং আমি একটা অ্যাপ, ঠিক আছে, এই অ্যাপটা তোমাদেরকে কিন্তু ডাউনলোড করতে হবে, ঠিক আছে। সো সেই অ্যাপটা কি, প্লে স্টোরে চলে যাবে, প্লে স্টোরে চলে যাওয়ার পর তোমরা অ্যাপটা দেখতে হবে যে জেড অ্যাচিভার বলে যে অ্যাপটা আছে, ঠিক আছে, জেড অ্যাচিভার প্লে স্টোরে এখানে সার্চ দেবে, এই অ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই অ্যাপটা তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, সেই জন্য আমি ডাউনলোড করে নিচ্ছি। এবং তোমাদেরকে আরেকটা কথা বলি, এটার আগে তোমরা আরেকটা লিঙ্ক ডাউনলোড করে নেবে যেটা আমার ডিসক্রিপশন বক্সে আছে অলরেডি, ঠিক আছে। সো তোমরা ভাবছো যে ওটা ডাউনলোড করে নেওয়ার পর কি এইটা চলে এসছে, না, তোমরা আগে লিঙ্কটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর এই যে অপশানটা দেখতে পাচ্ছ জেড অ্যাচিভার বলে, তো ডাউনলোড অপশানে ক্লিক করবে, ঠিক আছে। এখানে পর তোমরা দেখতে পাচ্ছ একটা নতুন ফাইল আমার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, TL/@600, ঠিক আছে, এটাই কিন্তু আর কি ফাইল, যে ফাইলটার কাজ হচ্ছে এটাই, এটা একটা 800 MB একটা ফাইল, ঠিক আছে, আর কিছু তোমাদেরকে ডাউনলোড করতে হবে না, জাস্ট এই ফাইলটা ডাউনলোড করে নিলে হবে। এবং তোমরা ওই ফাইলটা যখন ওপেন করবে, ঠিক আছে, মানে ওপেন করার সময় তোমাদের কিন্তু পাসওয়ার্ড লাগবে, ঠিক আছে, সে পাসওয়ার্ডটা হচ্ছে TL@, ঠিক আছে, যে পাসওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ TL/@600, এটাই কিন্তু আর কি পাসওয়ার্ড, ঠিক আছে। সো তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানে আমি এক্সেট হেয়ার করে নেব। আর এখানে কিন্তু এক্সেট হেয়ার করতে কিন্তু একটা পাসওয়ার্ড লাগবে, সো এই পাসওয়ার্ডটা কিন্তু তোমরা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে, TL দেখতে পাচ্ছ একটা হাইফেন আছে @সিকদার, সেম টু সেম এই পাসওয়ার্ডটা তোমরা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমরা কিন্তু এক্সেট হেয়ার করে নেবে, ঠিক আছে। সো এই পাসওয়ার্ডটা দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মানে আর কি পাসওয়ার্ডটা কপি করে নিলাম, যাতে বারবার আমাকে না দিতে হয়, আমি পেস্ট করে দিলেই হবে, ঠিক আছে। আর এই সেম পাসওয়ার্ড বারবারই কিন্তু সব জায়গাতে সেম পাসওয়ার্ডই লাগবে, আদার্স কোনো পাসওয়ার্ড তোমাদেরকে দিতে হবে না। সো দেখতে পাচ্ছ তোমরা আর কি, আর প্লিজ ভিডিওটা যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। তো ওইখানে যখন করলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাপ কিন্তু আর কি চলে এসেছে, APK, ঠিক আছে। সো এটা কিন্তু আমি ইনস্টল করে নেবো, এবং তোমরা কিন্তু ইনস্টল করে নেবে অলরেডি, ঠিক আছে। সো তোমরা দেখে নাও, ঠিক আছে। এবং আরেকটা ফাইল তোমরা দেখতে পাচ্ছ আর কি, যে উপরে যে ফাইলটা ওইটা একটা নতুন ফাইল, তো আগে তোমরা এই অ্যাপটা আগে ইনস্টল করে নেবে, ঠিক আছে। সো আমিও ইনস্টল করে নিচ্ছি, তোমরা দেখে নাও। আর ভিডিওটা যদি কেউ না বুঝতে পারো, কোনো জায়গায় কোনো সমস্যা যদি হয়, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ঠিক আছে, আমার সাথে কন্ট্যাক্ট করবে, কোনো সমস্যা হবে না। যদি কিছু সমস্যার সম্মুখীন হয়ে পড়ো তাহলে আমি আছি, আমি প্রবলেম সলভ করে দেবো, ঠিক আছে। কিন্তু প্লিজ রিকোয়েস্ট করবো তোমরা ডলারগুলো লস করে সেল দিও না, ঠিক আছে। সো তোমরা, আমি ইনস্টল করে নিলাম তোমরা দেখতে পেলে, এবং এই যে উপরে একটা দেখো ফাইল আছে, ঠিক আছে,
যেটা হচ্ছে 7Z বলে, ঠিক আছে, উপরে যেটা। আর এই টিপসটা 100% কাজ করবে আমি লিখে দিতে পাচ্ছি, যদি না কাজ করে তোমরা আমার কমেন্ট বক্সে যত পারো গালাগালি করে দিয়ে দিও, ঠিক আছে, সেখানে আমার কোনো আপত্তি নেই। আর যদি কাজ করে তাহলে প্লিজ লাইক, একটা ভালো কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে দিও, যাতে ভিডিওটা আরও সবাই কাছে চলে যায়। সো তোমরা দেখতে পাচ্ছ ওই জায়গাটা আমি টাচ করার পর টিএল অ্যাড যেটা আছে পাসওয়ার্ডটা আমি অলরেডি দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পর ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর তোমরা দেখতে পাবে যে ওর নিচে আরেকটা নতুন ফাইল আর কি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। সো এটা একটু টাইম লাগবে, ঠিক আছে, এরকম লাগবে আর কি, যেহেতু এগুলো অনেক আপগ্রেড ফাইল, ঠিক আছে। আর তোমরা দেখতে নাও যে একটা নতুন ফাইল কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, যেটা জিপ ফাইল বলে, ঠিক আছে, ওর নিচে Z7 আর এটা হচ্ছে জিপ। তো জিপ ফাইলটা আমি মার্ক করে দিচ্ছি। এই ফাইলটা তোমরা কিন্তু আবার সেম টাচ করবে, ঠিক আছে, এবং টাচ করার পর তোমরা কিন্তু আবার সেম ওই একই প্রসেস করবে, যে এক্সিট হেয়ার যেটা আছে, ঠিক আছে, সেম একই প্রসেস এক্সিট হেয়ার, আর কিছু না, তোমরা আদার্স কোনো কিছু করবে না, এক্সিট হেয়ার তোমরা দেখে নাও, শুধু ওটাই করবে, ঠিক আছে। আর যে কোনো জায়গায় পাসওয়ার্ড লাগলে তোমরা কিন্তু সেম ওই পাসওয়ার্ডটাই দেবে, একই পাসওয়ার্ড আছে। এবং তোমরা দেখে নাও একটা নতুন একটা অ্যাপ মানে ফাইল একটা তৈরি হয়েছে VMware OS Pro বলে, সেই ফাইলটা আমি কী করবো চেপে ধরবো, ঠিক আছে, এবং চেপে ধরার পর কিন্তু আমি কপি করে নেবো, ঠিক আছে। সো তোমরা দেখে নাও, দেখতে থাকো ভিডিওটা একদম লাস্ট অবধি দেখতে থাকো, তাহলে ভিডিওটা কিন্তু তোমাদের অনেক হেল্পফুল হবে। দেখতে পাচ্ছ এখানে গোটে কপি অপশান, আমি সব কিছু লিখে দিই, কপি করে নেবো, এবং এই যে অপশানটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, দেখে নাও আমি মার্ক করে দিচ্ছি সব কিছু, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই যে TL@6000 যেটা 100 আছে, ওইখানে তোমরা দেখো ডিভাইস মেমোরি মানে যেটা আমার ফোন মেমোরি, সে ফোন মেমোরিতে এইখানের মধ্যে আমি কোনো ফাইলের মধ্যে ঢুকবো না, এখানের মধ্যে শুধু ডাইরেক্ট আমি সরাসরি কিন্তু পেস্ট করে দেবো, ঠিক আছে। তোমরা দেখে নিতে পারছো আমি কোনো ফাইল ওপেন আর কি করছি না, আমি আগে থেকে এটা করে রেখেছি, সেই জন্যে আমার একটা ফাইলের মধ্যে অ্যাড হয়ে গেছে। সো তোমাদের নো প্রবলেম, এখানের মধ্যে সামনের মধ্যে থাকবে, অসুবিধা হবে না এই ফাইলটা। সো এখানের মধ্যে পেস্ট করে দেবো, এই যে অপশানটা দেখতে পাচ্ছি আমি মার্ক করে দিচ্ছি, তা দেখতে পাচ্ছি রিপ্লেস দেখাচ্ছে, মানে এই ফাইলটা অলরেডি আমার এখানের মধ্যে আছে আর কি, আমি আগে মানে করেছি, আমি হেল্প পেয়েছি, এবং সেক্ষেত্রে ভিডিওটা তোমাদের জন্য বানানো আর কি। আর দেখতে পাচ্ছি এই ফাইলটা আমি মানে ফাইলটা দেখিয়ে দিচ্ছি, এই যে ফাইলটা আছে VMware OS Pro বলে, যেটা তোমার মোটামুটি 800 MB একটা ফাইল, এখানের মধ্যে কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, ব্যাকআপের মধ্যে অ্যাড হয়ে গেছে। সো তোমাদের সামনে থাকতে পারে, অ্যান্ড্রয়েডে থাকতে পারে, ডাটা থাকতে পারে, সেখানে কোনো সমস্যা নেই। এই ফাইলটা অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে যাওয়ার পর এবার আমি কী করবো, সরাসরি এবার ব্যাক নিয়ে নেবো, ঠিক আছে। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে ওপরে আমি সব কিছু দিয়ে দিচ্ছি, আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, I am from India, আমি ইন্ডিয়া থেকে। সো যাদের যদি প্রবলেম হয় প্লিজ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দিয়ে দেবো, ডাইরেক্ট সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। ভিডিওটা যদি দেখে ভালো লাগে প্লিজ তাহলে একটা সাবস্ক্রাইব। এবং তোমরা দেখতে পাচ্ছ আমি যে আগের যে ফাইল একটা ডাউনলোড করেছিলাম, ঠিক আছে, VMware OS Pro বলে দেখো মার্ক করেছি, এটা এবার আমি অন করে নেবো, ঠিক আছে। সো এটা আমি টাচ করবো, টাচ করে দেওয়ার পর দেখতে নিচ্ছ এটা তোমরা সবাই ইনস্টল করেছো, আমি ইনস্টল করেছি। এবং এবার তোমরা কাজটা মেন কাজ হচ্ছে এবার তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা যে কাজ কী, ঠিক আছে। ভিডিওটা একটু বড়ো হলেও কিছু মনে করে না, কিন্তু পুরোপুরি হেল্পফুল আছে, শুধু দেখতে থাকো। এবার তোমরা আমি করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চাইনিজ লেখা আছে, ঠিক আছে, বুঝতে পারবে না। তো ডাইরেক্ট এটা স্টার্ট বা যাই হোক একটা কিছু চাইনিজ ভাষায় লেখা আছে, সো এটা আমি কিন্তু স্টার্ট করে নেবো। সো তোমরা দেখতে থাকো, স্টার্ট করে নেওয়ার পর এই যে তোমরা সেট আপ যেটা আছে সেট আপ বলে, এই যে ডিসপ্লে ওভার আদার্স অ্যাপ, এটা কিন্তু আমি ইয়েস করে দেবো। এবং এখানের মধ্যে কিছু কিছু পারমিশন যাবে, সেই পারমিশনগুলো তোমরা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। এবং তোমরা দেবে না কোনটা, যেটা তোমাদের মানে আর কি লোকেশন, ঠিক আছে, লোকেশন পারমিশনটা অ্যালাউ করবে না, ওটা কিন্তু ডেনি করে দেবে, ঠিক আছে, মানে নট অ্যালাউ আর কি, লোকেশন পারমিশনটা আমি ডেনি করে দেবো, ঠিক আছে। আর বাকি সবগুলো অ্যালাউ করে দেবো যাতে সুবিধা হয়। এবং তোমরা দেখতে পাচ্ছ গুগল প্লে লোডেড মেল, ঠিক আছে, $100 মানে সব মানে আমারই গ্রুপ আছে টেলিগ্রাম সব জায়গাতে, অসুবিধা নেই। তোমরা যারা ডলার নিতে চাও ইন্ডিয়া থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবে, কোনো কিছু প্রবলেম হয় না, প্রবলেম হলে আমি আছি। এবং তোমাদেরকে দেখাই এই যে প্লাস আইকন, ঠিক আছে, ওইটা আশা করি যে প্লাস আইকন যেটা আছে প্লাস আইকনটা আমি কিন্তু টাচ করব। এবং টাচ করে নেওয়ার পর তোমরা দেখে নাও এখানে একটা 3 লাইন বলে আর কি একটা তৈরি হয়ে গেছে, যেটা আমরা ক্রোম ব্রাউজার এবং আদার্স ব্রাউজারে কিন্তু দেখতে পারি 3 লাইন, ঠিক আছে। তো এই 3 লাইন যেটা আছে এই 3 লাইনে আমি কিন্তু টাচ করব, ঠিক আছে। টাচ করে নেওয়ার পর তোমরা দেখতে পারবে একটা নতুন জিনিস, ঠিক আছে, এই যে RCV, ঠিক আছে, এই যে দেখছো RCV দ্য VM, ঠিক আছে, মার্ক করে দিচ্ছি, ওইটা
টাচ করার পর তোমরা এই যে ফাইলটা আছে এটা কিন্তু স্টার রিকোভারিতে করে নেবে, ঠিক আছে। মানে রিকোভারি মানে কি, তোমার যে মেন ফাইলের মধ্যে যে ডাটাটা আছে সেটা তুমি কিন্তু এখানের মধ্যে অলরেডি ট্রান্সফার করছো, ঠিক আছে। সেই কারণে মধ্যে বলা হচ্ছে যে রিকোভারি। আর মানে যদি বলে যে কেউ যদি ভাবো যে দাদা কোনো কিছু প্রবলেম হবে না, মানে কোনো কিছু প্রবলেম হবে না, আমি নিজে করেছি, ঠিক আছে, আমি নিজে টপ আপ দিচ্ছি। তোমরা আগে দেখতে পেলে যে আমি 100 ট্রাই তোমরা দেখতে পেলে মান্থলি ভিডিও শুরু করার আগে তোমরা দেখতে পেয়েছি যে আমি একটা মান্থলি মেম্বারশিপ অলরেডি দিয়েছি। সো এটা একটু টাইম লাগবে, জাস্ট এটা হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা কিন্তু অলরেডি প্রসেসিং হচ্ছে। আর এই যে অপশানটা আছে এটা কিন্তু একটা অন্যতম, দেখো তোমার আইকন তৈরি হয়ে গেছে, ঠিক আছে, যেটা ধরো আদার্স রেকর্ডিং এসকল করতে যে আইকনটা তৈরি হয়েছে সেটা হয়ে গেছে। এখানের মধ্যে তোমরা এবার কী করবে, তোমরা জাস্ট এখানের মধ্যে প্লে স্টোর, ঠিক আছে, এই যে ধরো প্লে স্টোর যেটা আছে, ঠিক আছে, সো তোমরা দেখতে পারো এই প্লে স্টোরটাতে কিন্তু তোমরা একটা সিং ইন করে নেবে। সিং ইন করে নেওয়ার পর তোমরা কিন্তু একটা জিমেল তোমরা অ্যাড করে নেবে, ঠিক আছে, তোমাদেরকে আগে বলেছি। এবং জিমেল অ্যাড করে নেওয়ার পর তোমরা কিন্তু ফ্রি ফায়ারটা এখান থেকে কিন্তু ইনস্টল করে নেবে। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, সেই জন্য তোমাদেরকে বলছি, ঠিক আছে। এবং তোমাদেরকে ভালো করে লাইভ পুরো আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে সিং ইন আছে, এখানের মধ্যে তোমরা একবারই যে কোনো একটা জিমেল এখানের মধ্যে লগ ইন করতে পারবে, কিন্তু এই নয় যে তোমরা আদার্স জিমেলগুলো লগ ইন করতে পারবে না, সেটারও সমাধান আছে, সেটা আমি কিন্তু ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো কীভাবে কী করছি। আর যারা যারা মানে ভিডিওটা দেখে যদি হেল্পফুল হয় তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও, তাহলে খুবই ভালো লাগবে। আর এই ভিডিওটার জন্য লাইক আমি রেখেছি মাত্র 200, ঠিক আছে, 200টা লাইক হলে আমি অনেক খুশি। সো তোমরা দেখতে পাচ্ছ ওই জিমেলটা আমি একটা জাস্ট তোমাদের দেখানো, আর এবং এখানের মধ্যে তোমরা চলে যাবে ফাইল বলে, আই ওয়েন্ট ইন ইনপুট, ঠিক আছে, আই ওয়েন্ট ইন ইনপুট প্রথমে যেটা আছে সেটা। ওইখানে যাওয়ার পর যে এই ফাইল বলে দেখো কর্নারে একটা ফাইল বলে অপশন আছে, এখানে যাওয়ার পর এই জায়গাটাই তোমরা ওপেন করবে, ঠিক আছে। এখানে ওপেন করার পর তোমরা এক জায়গায় চলে যাবে, ঠিক আছে। সো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে, আমি আস্তে আস্তে ভিডিওটা ওই জন্য করেছি যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। ওপেন করার পর এই যে দেখো এখানে একটা ডাউনলোড বলে অপশান আছে, ঠিক আছে, সো তোমরা দেখে নাও ডাউনলোড বলে অপশান যেটা আছে এই ডাউনলোডে কিন্তু টাচ করবে। এবং এই টাচ করার পর এই যে TL@SIGDAR এবং তোমরা এই ফাইলটা কিন্তু ওপেন করে নেবে, ঠিক আছে। TL@SIGDAR যে তোমরা দেখতে পাচ্ছ সামনে ফ্রন্ট মানে ফার্স্টে আছে সেই ফাইলটা কিন্তু অলরেডি তোমরা কিন্তু ফির ওপেন করে নেবে। ওপেন করার পর তোমরা দেখতে পাচ্ছ com.dot যেটা আছে, ঠিক আছে, এটা যে তোমাদের সিস্টেম আর কি অ্যাপ বলছি, ঠিক আছে, এটা কিন্তু ইনপুট করে নেবে এইখান থেকে। সরাসরি তোমরা যা কিছু ইনপুট করবে এই ফাইল থেকে অলরেডি ইনপুট করবে, ঠিক আছে। তাহলে তোমাদের কোনো কিছু প্রবলেম হবে না। এবং মানে যারা যারা এই যে জিমেল মানে তুর্কি জিমেল বলো, RSS জিমেল বলো, USDT যা কিছু বলো, ঠিক আছে, ডলার জিমেল বলো, সব কিছু প্রবলেম সলিউশন হয়ে যাবে। সো তোমরা দেখতে পাচ্ছ ওই ফাইলটা আমি কিন্তু এখান থেকে নিয়ে নিলাম। এবং তোমরা দেখতে পাচ্ছ এই যে ফাইলটা মার্ক করে দিচ্ছি, ঠিক আছে, এখান থেকে কিন্তু আমাদের কী করতে হবে, এই যে প্লে স্টোর, ঠিক আছে। সো সবাইকে আগে বলে দিচ্ছি, যারা প্লে স্টোরটা এখান থেকে প্রথমে তোমরা একটা তোমাদের জিমেল একটা লগ ইন অ্যাকাউন্ট করে নেবে, তারপর ফ্রি ফায়ারটা অলরেডি কিন্তু ডাউনলোড করে নেবে। এবং তোমরা দেখতে পাচ্ছ এইখানে অ্যাপটা ওপেন করার পর এখানে আছে রিমেম্বার চয়েস ফর এভার, আমিও কিন্তু ওইটাই টাচ করার পর অ্যালাউ করে দেবো, ঠিক আছে, বা ব্যাক দেবো। ওইটা টাচ করার পর আমি কিন্তু তোমরা কিন্তু অ্যালাউ করে দেবে, ঠিক আছে, বা ব্যাক চলে আসতে পারো, ঠিক আছে। সো আমি এখান থেকে প্রথমবার আমি কী করলাম, রিমেম্বার চয়েস এখান থেকে টাচ করে ব্যাক করে দিলাম, ফির আবার ওই ফাইলটায় যাবো। এই যে ওয়ার্নিংয়ের মতন একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ, রিবুট ম্যাপ, এটা আমি কিন্তু ব্যাক নিয়ে নেবো। ব্যাক নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আই নো, মানে আমি জানি, ঠিক আছে। এখানের মধ্যে তোমরা কী খুঁজবে, না প্লে স্টোরটা খুঁজবে, ঠিক আছে, এই যে গুগল প্লে স্টোর, গুগল প্লে সার্ভিস, এই দুটো অ্যাপ্লিকেশান তোমরা এখান থেকে কিন্তু আনস্টল করে দেবে। তোমরা কিন্তু সরাসরি প্লে স্টোর কিন্তু আনস্টল করতে পারবে না, কিন্তু এখান থেকে করে নিতে পারবে। প্রথমবার চান্স দেবে হবে না, যদি না হয় দ্বিতীয়বার তৃতীয়বার কিন্তু করবে, অটোমেটিকলি আনস্টল হয়ে যাবে। সো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমি রিমেম্বার চয়েস অ্যালাউ করে নিলাম এবং ইয়েস করে নিলাম আনস্টল, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ আর কি আমি আনস্টল করে নিচ্ছি অলরেডি ফাইলটা। আর একটা কথা বলছি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখে নাও আনস্টল হয়ে গেছে, তোমাদের যদি আনস্টল না হয় তাহলে কিন্তু তোমরা কিন্তু ফির আবার একবার চান্স নেবে, ঠিক আছে, একবার দুবার ট্রাই নেবে, দেখবে আনস্টল হয়ে গেছে। কিন্তু প্রসেস আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে কিন্তু তোমরা করে যাবে। এবং এই যে গুগল প্লে সার্ভিস, এটা কিন্তু আমি এখান থেকে আনস্টল করে দেবো অলরেডি। সো তোমরা দেখতে পাচ্ছ
হয়ে গেল আনইনস্টল, এবং তারপরেও যদি না হয় আমি তারপরেও আবার কিন্তু ট্রাই করব অলরেডি। সো তোমাদেরকে দেখানোর জন্য আমি একবার করে জাস্ট করেছি, তোমাদের যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করতে থাকবে। এবং আরেকবার বলে দিচ্ছি, তোমরা প্লিজ এটা আনইনস্টল করার আগে তোমরা কিন্তু যাদের জিমেল আছে, যে জিমেল হোক, তোমরা কিন্তু আগে জিমেলটা লগ ইন করবে এবং ফ্রি ফায়ারটা আগে থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে রেখে দেবে, ঠিক আছে? এবং প্লে স্টোর কিন্তু তুমি এখান থেকে, এবার তুমি একটা তোমরা জিনিস দেখো, এখান থেকে কিন্তু প্লে স্টোরটা আমি যখন টাচ করছি তখন কিন্তু প্লে স্টোরটা কিন্তু ওপেন হচ্ছে না অলরেডি, ঠিক আছে? সো তোমরা দেখতে পাচ্ছ ক্লোজ অ্যাপ, মানে কি প্লে স্টোরটা আমি অলরেডি আনইনস্টল করে দিয়েছি, ঠিক আছে? আবার তোমাদেরকে বলছি, আমি কিন্তু পরে আবার প্লে স্টোরটা ইনপুট করব, ঠিক আছে? সো আমি এখন আনইনস্টল করে দিলাম, তার কারণ হচ্ছে আগের যে আমার ডাটা সেগুলো অলরেডি আমি ক্লিয়ার করে দিলাম, যাতে আমার এখানে টপ আপটা করতে সুবিধা হয়, ঠিক আছে? সো তোমরা দেখতে পাচ্ছ এইখানের মধ্যে আমি কিন্তু অলরেডি ফ্রি ফায়ার অলরেডি আমি ডাউনলোড করে নিয়েছি, সেক্ষেত্রে আমি আর কিছু ফ্রি ফায়ার ডাউনলোড করছি না। এবং তোমাদেরকে ফের আবার সেম প্রসেস, ফাইল ট্রান্সফার সিচুয়েশনে যাবে, ফাইলে যাবে, এবং এখান থেকে তোমরা কী করবে, প্লে স্টোরটা ডাউনলোড করে নেবে। সো প্লে স্টোরটা প্রথমবার তোমরা যখন যাবে, ঠিক আছে, যদি ডাউনলোড তোমরা দেখতে পাবে সেম একই প্রসেস, সব কিছু এক, ওই সেম ফাইলে যাবে, ডাউনলোডে যাবে, ডাউনলোডে যাওয়ার পর পিটিএল হাইফেন দেওয়ার পর @100 যেটা আছে সেই জায়গায় টাচ করে তোমরা ফির আবার সেম এই যে প্রসেস যেটা তোমরা দেখতে পাচ্ছ প্লে স্টোর, তোমরা ভার্সেনটা দেখে নাও, 3.0, ঠিক আছে, মানে অনেক ওল্ড ভার্সেন, সেই কারণে এই জিনিসগুলো হবে। এখান থেকে আমি ইম্পোর্ট করে দেবো, সো ইনস্টলিং হচ্ছে ফেল হয়ে গেলো, ঠিক আছে, ইনস্টলিং ফেল, তোমাদের এই প্রবলেমটাই হবে। তো সো তোমরা কী করবে, এখান থেকে তোমরা কিছু করতে পারবে না, তোমরা ব্যাক চলে আসবে, ঠিক আছে, পুরোপুরি ব্যাক। তোমরা দেখতে থাকো আমিও পুরোপুরি কিন্তু এখান থেকে ব্যাগ নিয়ে নিলাম, ঠিক আছে? সো দেখতে পাচ্ছ পুরোপুরি অল ক্লিয়ার করে দিলাম। এবং তোমরা এই ওয়াটার ড্রপের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কোনে আইকনে এটা ক্লিক করো, শাট ডাউনে আমি চলে যাবো। শাট ডাউনে ক্লিক করার পর আমি পুরো ব্যাগ চলে এলাম, ফির আমি আবার VMS Pro যে অ্যাপটা আছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকে পর এই যে অপশানটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি ভালো করে মার্ক করে, তাহলে হয়তো তোমরা বুঝে যেতে পারবে, ঠিক আছে? এই যে VMS Pro, ঠিক আছে, VMS Pro যে অ্যাপ্লিকেশনটা আছে এটাতে আমি আবার প্রথম থেকে ঢুকবো। ঢুকে যাওয়ার পর এই যে তোমরা প্লে বটনের মতন একটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, সো এই প্লে বটনে তোমরা কিন্তু টাচ করবে। টাচ করে যাওয়ার পর তোমরা আবার প্রথম থেকে কিন্তু এই যে ভার্সেন যেটা আছে সেটাতে কিন্তু তোমরা আর কি ঢুকে যেতে পারবে। সো তোমরা দেখতে পাচ্ছ এটা একটু লোডিং হবে, ঠিক আছে, যেহেতু আমি অ্যাপ ইনস্টল সব কিছু করে নিয়েছি। এবং তোমরা দেখতে পাচ্ছ, আর সবাইকে বলছি যারা যারা GPC ডলার ইন গেম টপ আপ যারা যারা করতে চাও, আমার কাছে আমাদের গ্রুপ আছে, আমাদের গ্রুপ থেকে তোমরা নিয়ে নিতে পারো, সব থেকে কম প্রাইসের মাধ্যমে 100% ট্রাস্টেড এবং চিপসেটের মধ্যে, ঠিক আছে? আর সব কিছু সলিউশন আমরা নিয়ে থাকি। সো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও, এবং এতে মানে তোমাদের সবারই হেল্পফুল হবে। এবং অনেকেই দেখছিলাম যে অনেক কম টাকার মাধ্যমে ডলার কিনে নিতে চাইছে, কিন্তু প্লিজ সেল করো না, এইটা করো এবং তোমরা দেখে নাও, ফির ভিডিওটা দেখো, এটা কিন্তু অলরেডি এবার ইনস্টল হয়ে গেলো। সো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে ইনস্টল, তোমরা দেখে নাও, ঠিক আছে? সো বুঝতে পারছো মানে ভিডিওটা অনেক কষ্ট করে করেছি, প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। সো এটা ইনস্টল করে নিলাম, এবং এখান থেকে কিন্তু আমি সরাসরি এবার টপ আপ দিতে পারবো, ঠিক আছে? তোমরা কিন্তু আর ব্যাক ট্যাক কিছু করবে না, তোমরা ভাবছি যে এই ফাইলটা আমি অন করে নিয়েছি বলে আমি ব্যাকে যে আমি টপ আপ দেবো হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। যা তোমরা টপ আপ কিন্তু এখান থেকে দিতে হবে, ঠিক আছে? VMS Pro যে অ্যাপটা তোমরা দেখলে ওই অ্যাপের মধ্যে থেকে তোমাদের কিন্তু টপ আপ দিতে হবে। আর অলরেডি তোমরা আগে থেকে কিন্তু এখানে ফ্রি ফায়ারটা কিন্তু অলরেডি ইনস্টল করে রেখে দেবে। আর এটা নয় যে এই ফাইলে যে ফ্রি ফায়ার ইনস্টল করবে যে ওই ফাইলে উড়িয়ে দেবে, সেটা করলে হবে না, ওইটার কপি হচ্ছে এটা, ঠিক আছে? মানে ওইখান থেকে কপি করে আমি এখানে নিয়েছি অলরেডি, তো সেই কারণে এটা তোমাদের মাথায় রাখতে হবে। প্লিজ ওই যে ফ্রি ফায়ার যেটা আমাদের মেন যে ফাইল, ঠিক আছে, আমাদের ফোনের মধ্যে যেটা আছে সেটা কিন্তু আনইনস্টল করলে হবে না, তাহলে কিন্তু কোনো কিছু সমস্যার সমাধান হবে না। আর যদি একটু সমস্যার সমাধান হয়ে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। সো তোমরা দেখতে পাচ্ছ সেটিংসে গেলাম, এখান থেকে কিন্তু তোমরা আবার অ্যাকাউন্ট মানে আদার্স জিমেলগুলো তোমরা কিন্তু লগ ইন করতে পারবে। সো এখানে আমার কোনো জিমেল লগ ইন করা নেই, সেই জন্য দেখাচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। আমার যদি জিমেল এখানে অ্যাড করা থাকতো তাহলে এখানে গুগল বলে একটা অপশান দিত, এবং সেই গুগলে যাওয়ার পর আমি দেখে নিতে পারতাম কোন জিমেলটা আমার আর কি লগ ইন করা আছে। সো তোমরা এখানে একটা দুটো তিনটে জটা জিমেল তোমরা জিমেল লগ ইন করতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখান থেকে জিমেলগুলো তোমাদেরকে লগ ইন করতে হবে, ঠিক আছে? সেটিংসে যাওয়ার পর সেটিংসে যাবে, সেটিংসে যাওয়ার পর অ্যাকাউন্টে যাবে, অ্যাকাউন্টে যাওয়ার পর তোমরা অপশান পেয়ে যাবে আর কি। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, জিমেল যদি এখানের মধ্যে অ্যাড থাকে তাহলে অবশ্যই তোমরা দেখতে পেয়ে যাবে, আর না অ্যাড থাকলে তোমাদেরকে অ্যাড করতে বলবে। সো তোমরা আরেকবার দেখে নাও ভালো করে,
ठीक है। सेटिंग्स से जावर पर ये अकाउंट बोले ऑप्शन टा अकाउंटे जावर पर एखे तुम्हारा जिमेल एड करते पार भी अवश्य कोनो प्रॉब्लम होबे ना। सो तुम्हारा आरएस जिमेल तुर्की जिमेल एवं जे डॉलर जेटा है ठीक यूएसए जिमेल तुम्हारा एखे एड कर टॉप अप दीते पारबे। एवं तुम्हारे कारेक्टा कथा बोलछी जे जिमेलटा थेके टॉप अप देबे सेई जिमेलटा जाते एड थाके एवं आदार्स जिमेलगुलो किन्तु एड करबे ना ताहले हयतो प्रॉब्लम हो जाबे। एवं तुम्हारा देखे नाओ जे आमि ब्याक कि करे जाबो। सो भाबछी जे एरकम हये गेछे आमि ब्याक दीते पारबो ना। सो ब्याक जाओयार जन्य तुम्हारा देखे नाओ ए जे आइकनटा देखते पाच्छो ओइटा टाच करे देवार पर ए जे शाट डाउन जे अपशनटा आछे सो सरासरि तुम्हारा ब्याके चले आसते पारबे। ठीक आछे गेमस पुरोते चले गेलाम। सो आमि एखान थेके वाल क्लियर कर देव ठीक है। एवं हमें बैक के चले आसते हो এবং তোমাদেরকে বলে আসি ভিডিওটা প্লিজ শেয়ার সাবস্ক্রাইব লাইক করে দিও তাহলে খুবই ভালো হয় এবং এতে ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো তোমাদের সত্যি খুব হেল্পফুল হবে।